নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনে আজকে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ভিডিওতে তোমাদের যে গাছটা শেয়ার করব, গাছটা পরিচর্যা একদমই কম, খুব কম পরিচর্যা এই গাছ করা যায়। আমরা আসলে সবাই যতই গাছ ভালোবাসি না কেন, সময়ের অভাবের জন্য অনেক সময় গাছ করার বা বাগান করার সাহস হয়ে ওঠে না আমাদের। তো চলো কম পরিচর্যাযুক্ত গাছ যেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো গাছটার নাম হচ্ছে অ্যামর লিলি। তো লিলি গাছ আসলে আমার খুব পছন্দের, সবাই লিলি গাছ লিলি ফুল পছন্দ করে, দেখতে ফুলগুলো খুবই সুন্দর হয়। সবথেকে বড় কথা অনেকগুলো কালার ভ্যারাইটি পাওয়া যায়। তো আজকে যে কালারটা দেখাচ্ছি তোমাদের, লাল দেখতেই পাচ্ছ, টকটকে লাল কালার, খুব সুন্দর হয়ে ফুটে আছে চার বাগানে। তো এই গাছটা কি করে পরিচর্যা করলে এত ভালো ফুল পাওয়া যায় বা কোন সময় বা কীভাবে গাছটা বসাতে হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো লিলি প্রথমেই বললাম অনেকগুলো কালার ভ্যারাইটি, লাল, সাদা, অরেঞ্জ। তো আমার কাছে আপাতত এই লাল কালারের লিলি ফুলটাই ফুটেছে, এছাড়া একটা অরেঞ্জ কালার আছে যেটা এখনও ফোটেনি, ফুটলে শেয়ার করব তোমাদের কাছে। তো ফুলের কালার তো খুবই সুন্দর। তো এশিয়াটিক লিলি, অ্যামার লিলি, রেন লিলি, তো পিস লিলি, তারপরে ফুটবল লিলি, তো বিভিন্ন লিলির মধ্যে সবগুলো ফুলই সুন্দর। তো এই লিলি গাছ মূলত কন্দ থেকে হয়, লিলি ফুলের পেঁয়াজের মতো কন্দ পাওয়া যায়, সেই পেঁয়াজের মতো কন্দগুলো কিনে নিয়ে এসে বা সংগ্রহ করে প্লেন মাটিতে সামান্য একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে টবে বসালেই এই লিলি গাছ থেকে কিন্তু কম পরিচর্যায় ফুল পাওয়া যাবে। তো এই কন্দগুলো সংগ্রহ করো বা কিনে নিয়ে আসো, যেখান থেকে সংগ্রহ করো না কেন, টব যখন নির্বাচন করবে একটু ছড়ানো টব দেখে কন্দগুলোকে বসাবে। তো বললাম সামান্য মাটি, তার মধ্যে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং একটু বালি মিশিয়ে মাটিটা তৈরি করে টবে বসিয়ে এই কন্দগুলো বসিয়ে দিলেই কিছুদিন পর কন্দ থেকে পাতা বের হবে। তারপরে এই সময় বিশেষ করে এই সময় এই কন্দগুলো সাইড থেকে এরকম করে স্টিক বের হয়, যেগুলো থেকে কুড়ি আসবে প্রথমে, তারপর কুড়িগুলো আস্তে আস্তে বড় হবে, সেখান থেকে ফুল ফুটবে। তো দেখো একটা বাল্ব থেকে একটা কন্দ, একটা স্টিক বের হবে। আর যখন পেঁয়াজের মতো কন্দগুলো বসাবে, তো কন্দটা যখন বড় হবে তার সাইড থেকেও কিন্তু প্রচুর বেবি কন্দ বের হয়, তো যেগুলো পরে মূল টব থেকে বের করে তোমরা আলাদা জায়গায় বা আলাদা টবে বসাতে পারো, সেগুলো যখন বড় হবে সেই কন্দগুলো থেকেও ফুল পাওয়া যাবে। তো দেখো আমার এখানে আমি একটা কন্দ বসিয়েছিলাম, তো একটা থেকে এখন প্রায় ভরে গেছে। তো ইচ্ছে আছে এবার এখান থেকে বের করে নিয়ে অন্য টবে বসাবো। তো এই যে দেখো কন্দগুলো, যেগুলো বড় কন্দ, তো সেগুলো থেকেই কিন্তু স্টিকগুলো বেরিয়েছে এবং সাইড থেকে পাতাও বেরিয়েছে। তো ফুলগুলো মোটামুটি দু তিন দিন, চার দিন পর্যন্ত থাকে, আর ফুলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন এই যে স্টিকগুলো এগুলো নিজে থেকেই পচে যায় বা কেটে ফেলেও দিতে পারো। তো এই হচ্ছে লিলির পরিচর্যা, খুব কম পরিচর্যা, সারা বছর যেভাবেই ছাদে রাখি না কেন এই সময়টাতে কিন্তু এই এপ্রিল মে মাস এই সময়টাতে বা মার্চের শেষেও এই সময়টাতে এই গাছ থেকে কিন্তু অবশ্যই ফুল পাওয়া যাবে। ছাদের একটা কোণায় যদি আমি সারা বছর রেখে দিই তবুও এই গাছ থেকে ফুল পাবো। ব্যালকনিতেও এই গাছ করা যায়, খুব একটা রৌদ্রের প্রয়োজন লাগে না এই গাছের, সারা বছর নিয়মিত শুধু একটু জল দিলেই যথেষ্ট। আর যদি সময় সময় একটু সর্ষের খোল ভেজা পাতলা জল যখন আমরা আর পাঁচটা গাছে দিই এই গাছেও দেওয়া যেতে পারে। তো আমার ফুলগুলো ফোটা হয়ে গেলে আমি এখান থেকে বাল্বগুলো বের করে নিয়ে একটা বড় টবে এবার বসাবো, সাইডে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। তো এভাবেই আমি পরিচর্যা করি। এবছর চারটা স্টিক বেরিয়েছে, তার মধ্যে থেকে কোনোটা স্টিকে দুটো ফুল আছে আবার কোনোটাতে তিনটে, যার মধ্যে দুটো ফুটেছে, এখনও একটা ফোটা বাকি আছে। তো এই হচ্ছে আমার
লিলি গাছের পরিচর্যা। আমি সারা বছর এই টবেই যখন থেকে আমি বসিয়েছি একটা ছোট্ট বাল্ব নিয়ে এসে, তখন থেকে আমার এই লাল অ্যামারলিলি এই টবেই বসানো আছে। দেখতেই পাচ্ছ ছোট একটা টব, তার মধ্যে থেকে কিন্তু প্রতি বছর প্রচুর ফুল পাই। তো এবছরও বেশ ভালো ফুল এসেছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে বুঝতেই পারছো কত কম পরিচর্যা করে এই গাছ থেকে ফুল পাওয়া যায়। তো এত কম পরিচর্যা করে যদি আমি এত সুন্দর সুন্দর ফুল পাই, তাহলে কেন আমি এই লিলি গাছ আমার ছাদ বাগানে বসাবো না? তো বন্ধুরা, এই হচ্ছে আমার অ্যামারলিলি গাছের পরিচর্যা। আমি এভাবেই পরিচর্যা করি। এছাড়া অরেঞ্জ কালারের যে গাছগুলো আছে, যে বাল্বগুলো বসিয়েছি, তো এটাও মাদার গাছ থেকে আমি আলাদা আলাদা করে টবে বসিয়েছি। দেখো, খুব একটা যত্ন যে করি তাও না, টবের মধ্যে দেখো ঘাসও জমে আছে, তবু কিন্তু স্টিক বেরিয়েছে। কিছুদিনের মধ্যে এগুলো থেকেও ফুল আসবে। এছাড়া কিছুদিন আগে আমি ফুটবল লিলিও বসিয়েছি। ফুটবল লিলির যে মূল টবটা আমার ভেঙে গেছিলো, সেখান থেকে দুটো চারটা বাল্ব পেয়েছি আমি। তো চারটা বাল্বের মধ্যে আমি দুটো দুটো করে দুটো টবে বসিয়েছি। তো কিছুদিনের মধ্যে সেই গান থেকেও আমি ফুল পাবো। এই যে দেখো, এখানে একটা টবে দুটো বাল্ব বসিয়েছি, আরেকটা টবে আরও দুটো বাল্ব বসিয়েছি। তো অলরেডি এই ফুটবল লিলির কন্দ থেকেও কিন্তু আমার কিছুদিনের পরে স্টিক বের হবে। আসলে ফুটবল লিলিটা বর্ষার সময় ভালো হয়, তো কয়েকদিন পরে বের হবে। আর এটা হচ্ছে আমার এশিয়াটিক লিলি, এটা শীতকালে হয় এই লিলি ফুল। তো এখান থেকে আমি শীতকালে বাল্বগুলো বসিয়েছিলাম, তো তখন পাতা বের হয়নি, এখন দেখি কিছুদিনের মধ্যে পাতাগুলো বেরিয়েছে। তো আশা করছি এখান থেকেও আমি ফুল পাবো। তো এভাবেই আমি আমার লিলি গাছগুলোকে পরিচর্যা করে সারা বছর পরিচর্যা করি। আর এই সময় কিন্তু প্রতি বছর এই এশিয়াটিক লিলি থেকে ফুল পাই। তো তোমরাও কোথাও থেকে এই বাল্ব সংগ্রহ করে বসাও, তোমরাও ফুল পাবে। তো চলো এতটুকুই আজকে শেয়ার করলাম আমার ফুটবল লিলির গল্প। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো বন্ধু নতুন আজকে আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটা ভিডিওতে, আমার ছাদ বাগানের নতুন আরও কোনো গাছ নিয়ে।